আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, কারণ এ মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজ আদায় করার সমান সব আমলনামা লেখা হয়। এ মাসে একটা নফল আদায় করলে অন্য মাসে একটা ফরজ আদায় করার সমান সব আমলনামা লেখা হয়। তাই আমরা এ মাসে বেশি বেশি করে নফল নামাজগুলি, নফল তাসবিহগুলি, নফল জিকিরগুলি আদায় করব, সাথে সাথে ফরজের প্রত্যেকটাকে তার সস্থানে গুরুত্ব দিয়ে আদায় করব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। তো এই মাসে রোজা রাখার জন্য আমরা সকলে সেহরি খেতে উঠি, তখন আমরা যদি একটু আগেভাগে উঠি তাহলে একটা সুযোগ থাকে তাহাজ্জুদ নামাজ পড়ার, তখনও পড়া যায়। অনেকে প্রশ্ন করেছেন যে রমজান মাসে তাহাজ্জুদ নামাজ কখন পড়ব, কত রাকাত পড়ব। এর এক কথায় উত্তর, অন্য মাসে যেরকমভাবে যে সময় আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন ঠিক এ মাসেও সে সময়ে পড়বেন, অর্থাৎ রাতের অর্ধভাগ চলে যাওয়ার পর থেকে নিয়ে সবে সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত সময়ে তাহাজ্জুদ নামাজ পড়বেন। কত রাকাত পড়বেন সে রাকাত সংখ্যাও সুনির্দিষ্ট না, আপনি দু রাকাত পড়তে পারেন, চার রাকাত পড়তে পারেন, ছয় রাকাত পড়তে পারেন, আট রাকাত পড়তে পারেন, বেশি বেশি করে পড়বেন। তবে পড়াটা যাতে নামাজ পড়ার মতন হয়, অনেকে নফল নামাজগুলি, বিভিন্ন নামাজগুলি এত তাড়াতাড়ি পড়ে যার কারণে সহি শুদ্ধ হয় না, অতএব নামাজ পড়তে হবে একবারে ধীরস্থিরতার সাথে। এজন্য উচিত বড় বড় সূরাগুলি মুখস্থ করা সময়ে সময়ে, যাতে করে নামাজের মধ্যে সেই সূরাগুলি পড়ে নামাজকে লম্বা করা যায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সকল রুকুর এবং সিজদার তাসবিহ ও দোয়া বর্ণিত হয়ে এসেছে সেগুলি মুখস্থ করা, যাতে করে রুকুটা লম্বা করা যায়, সিজদাটা লম্বা করা যায়, তাহলে হবে প্রকৃত নামাজ। ওই নামাজের দ্বারাই আমাদের হবে প্রকৃত পরকালের নাজাতের ওসিলা। তাই সুপ্রিয় দর্শক, রমজান মাসে আমরা বেশি বেশি করে নফল ইবাদত করব এবং বেশি বেশি করে জিকির করব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।